হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি এএস সোহাগ। তো আজকে দুইটা অ্যাপের রিসেন্ট পেমেন্ট প্রুফ দেখাবো, যে অ্যাপগুলো অনেকদিন ধরে আছে এবং এখনও পেমেন্ট করতেছে। এর আগে একটা ইম্পর্টেন্ট নিউজ দেব, যেটা হচ্ছে যে আমি শুনলাম যে আমার নামে একটা ফেক অ্যাকাউন্ট খুলেছে। তো ওই অ্যাকাউন্ট থেকে অনেকের সাথে ডলার এক্সচেঞ্জ করার কথা বলেন। তো এরকম কিছু বললে আমি নর্মালি কাউকে মেসেজ দেই না, ঠিক আছে? তো আপনাদের যদি কেউ এরকম মেসেজ দিয়ে বলে যে ডলার আছে কি না বা এই মানে এরকম কিছু, তো আপনারা অবশ্যই ভাববেন যে সেটা ফেক অ্যাকাউন্ট। আর আমার যেই মানে অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্ট এবং ফেসবুক পেজ, সবগুলো লিংক আমি আমার প্রত্যেকটা ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিই, ঠিক আছে? তো যেহেতু আমি আমার ফেসবুক পেজের লিঙ্ক এবং আমার ফেসবুক পেজ প্লাস সবগুলো মানে লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিই, সো ওইখান থেকে ক্লিক করলে আপনারা সরাসরি যেই ফেসবুক অ্যাকাউন্টে যাবেন ওইটাই হচ্ছে আমার রিয়েল অ্যাকাউন্ট, ঠিক আছে? তো এছাড়া যত অ্যাকাউন্ট আছে ওগুলো হচ্ছে ফেক অ্যাকাউন্ট। সো ওগুলো থেকে আপনারা কখনোই কোনো মানে ডলার লেনদেন বা এরকম কিছু করবেন না, ঠিক আছে? আর আমি কখনোই আপনাদের কাছে আমি কারো কাছেই চাই নাই, মানে এরকমভাবে আমি কখনোই মেসেজ দিই না, ঠিক আছে, যে কারো কাছে ডলার আছে কি না বা এরকম, ঠিক আছে? আমি এরকমভাবে কারো থেকে ডলার মানে মেসেজ দিই না, ঠিক আছে? নর্মালি আমার নেচার হচ্ছে আমি কাউকে মেসেজ দিই না। সো আপনারা ইজিলি বুঝতে পারবেন যে কোনটা ফেক এবং কোনটা রিয়েল অ্যাকাউন্ট, ঠিক আছে? তো সবাই সাবধান থাকবেন, এরকম মানে এরকম অনেকেই আছে যারা মানে অ্যাকাউন্ট মানে করে ফেক অ্যাকাউন্ট করে অনেকের কাছ থেকে টাকা মানে নিতেছে। তো যাই হোক, যারা করতেছে তাদের আমি অবশ্যই আইডেন্টিফাই করার চেষ্টা করব এবং দরকার হলে পুলিশের সহায়তা নিব, কারণ এখন বর্তমানে প্রত্যেকটা নাম্বারই ভেরিফাইড করা থাকে, ঠিক আছে, এনআইডি কার্ড দিয়ে। সো যাই হোক, যতটুকু সম্ভব লিগাল অ্যাকশন নেওয়ার ওইটা আমি নিব, কিন্তু আপনারা অবশ্যই সাবধান থাকবেন। এবং আমার যদি আমার সাথে কেউ মানে লেনদেন করেন, অবশ্যই আমার অফিসিয়াল যে ফেসবুক পেজ এবং লিঙ্কগুলো আছে ওই লিঙ্ক থেকে যাবেন। আর অবশ্যই ভয়েস তো আছেই, আমার ভয়েস তো আপনারা চিনে নিন, ওইভাবে আপনারা ইয়ে করবেন, ঠিক আছে? তো যাই হোক, এই ভিডিওতে দেখাবো দুইটা মানে যেই অ্যাপ ওইগুলোর মানে রিসেন্ট পেমেন্ট প্রুফ। তো এটা হচ্ছে স্ট্রং প্লের পেমেন্ট প্রুফ, যেটা রিসেন্টলি আমি নিছি গতকালকে। এটা হচ্ছে আমি ইথেরিয়ামে নিছি, বিটকয়েনে নিতে পারতাম বাট ইথেরিয়ামে নিলাম, কারণ অনেকেই ইথেরিয়ামে থেকে উইথড্র দেওয়া যাবে কি না সেটা সম্পর্কে আস্ক করছেন, তার জন্য আমি ইথেরিয়ামে নিলাম। তো এটা হচ্ছে যখন আমি নিছি 0.01 ইথার, তো এটার মানে মূল্য হচ্ছে 4.74 USD। সো আপনারা মানে স্ট্রং প্লে যে মানে বিট মেকারের নতুন ভার্সন যে স্ট্রং প্লে, এটা হওয়ার পরে পেমেন্ট করে কিনা সেটা দেখতে চাইছেন, তো এটা আমি দেখাই দিলাম। তো এটা হচ্ছে সেই স্ট্রং প্লে যেটা থেকে আমি পেমেন্ট নিলাম, এটার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। যদি কেউ মানে এটাতে অ্যাকাউন্ট করে না থাকেন তাহলে একটা অ্যাকাউন্ট করে নেবেন, ভালো একটা অ্যাপ এবং অনেক দিন ধরে আছে, জাস্ট রিসেন্টলি এর নামটা চেঞ্জ করছে। তো এখন আমি নেক্সট ভিডিও মানে নেক্সট যেই অ্যাপ ওইটার সাথে ইন্ট্রোডিউস করাবো। তো এটা হচ্ছে বিট ইউরো অ্যাপ, এটার সাথে প্রায় 1 বছরও বেশি সময় হবে, এর আগে ইন্ট্রোডিউস করে দিছিলাম। তো এটা এখনও পেমেন্ট করে কি না সেটা অনেকে জিজ্ঞেস করছেন রিসেন্টলি, মেবি এটা নিয়ে মানে এটা মেবি আবারও হাইলাইট হয়েছে, তার কারণ অনেকে জিজ্ঞেস করছেন যে পেমেন্ট করে কি না। তো হ্যাঁ, অবশ্যই পেমেন্ট করে, এটা ভালো একটা অ্যাপ। আমি এই যে পেমেন্ট নিলাম কালকে রাতে, তো এখানে আমার এটা নিছি মানে ইয়েতে বিটকয়েনে, সো এটা হচ্ছে 1.49 ডলার। সো বিট ইউরো যদি আপনার কেউ মানে ইউজ না করে, তো আপনারা একটা অ্যাকাউন্ট খুলে নেবেন, আমি বিট ইউরোতে ঢুকে তারপরে দেখাই দিছি। সো এটা হচ্ছে সেই বিট ইউরো অ্যাপ, খুব ভালো একটা অ্যাপ এবং এটা অনেক ট্রাস্টেড, অনেক দিন ধরে আছে, প্রায় 1 থেকে 1.5 বছর হয়ে গেছে এটা পেমেন্ট করে আসছে। আমি নিয়মিত এটা থেকে মানে উইথড্র করি, তো রিসেন্টলি আপনাদের দেখানোর জন্য এটা উইথড্র দেখালাম। এই যে আমি যে উইথড্র করছিলাম 1.49 ডলার, তার জন্য এই যে কনগ্রেচুলেশন জানাইছে আমাকে দেখতেছেন। তো খুব ভালো একটা অ্যাপ এবং এটা 100% শিওর পেমেন্ট করে। তো এই দুইটার লিঙ্কই ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, এগুলো তো মানে এই প্রত্যেকটা মানে ইয়ের ভিডিও আমি অনেক আগেই দিছি। তো যাই হোক, এটা জাস্ট পেমেন্ট প্রুফ ভিডিও দুইটাই, মানে বিট মেকার বা স্ট্রং প্লে হওয়ার পরে যে পেমেন্ট করে সেটার পেমেন্ট প্রুফ, এবং এটারও নতুন ভার্সন আনছে, নতুন ভার্সন পেমেন্ট করে সেটারও পেমেন্ট। তো ভালো দুইটা অ্যাপ, এই দুটোতে আপনারা কাজ করেন এবং এটা থেকে এগুলো থেকে আপনারা পেমেন্ট নেন। আর যে নিউজটা দিলাম এটা সবাইকে জানাই দিবেন, যে আমার নামে কোনো ফেক অ্যাকাউন্ট করে যদি কেউ আপনাদের কাছে ডলার চায়, সো অবশ্যই বলবেন যে মানে
আপনারা আমার যে ফেসবুক ইয়ে আছে, মানে ভিডিও, মানে যে ইউটিউব ভিডিও আছে, ওই ভিডিওর ডেসক্রিপশন বক্সে যে লিঙ্কগুলো দেওয়া আছে ওগুলোতে ক্লিক করে আপনারা দেখবেন যে এটা কি আসলে রিয়েল অ্যাকাউন্ট কি না। যখন দেখবেন যে রিয়েল অ্যাকাউন্ট, তখন হয়তো আমার কাছ থেকে আপনার ভয়েস শুনতে চান, এরকম কিছু করতে পারেন। তো সামহাও সামহাই আপনারা বুঝতেই পারবেন যে কোনটা ফেক এবং কোনটা রিয়েল অ্যাকাউন্ট। সো আমি কখনোই কারো থেকে ডলার চাই না, মানে নর্মালি, ঠিক আছে, কাউকে মেসেজ দিই না। সো আপনাদের এরকম যদি কেউ করে তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে এটা ফেক অ্যাকাউন্ট। তো সবাই ভালো থাকবেন এবং সবসময় কানেক্ট থাকুন ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপে।